মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা ধল্লা ইউনিয়নের ডাবল ব্রিজের পাশেই একটি অজ্ঞাত নারীর লাশ পাওয়া গিয়েছে। অজ্ঞাত নারীর লাশ ভেসে আছে এই খবর পাওয়া মাত্রই সিঙ্গার থানার পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন। আর এখানে কিন্তু অনেক মানুষেরও ভিড় জমেছে লাশ দেখার জন্য, অনেকে পুলিশের টিম চলে এসেছে লাশ উদ্ধার করার জন্য। এটি হচ্ছে ধল্লা ইউনিয়নের ডাবল ব্রিজের পাশেই রাস্তার পাশে একদম ঘাসের ভিতরেই লাশটি পাওয়া গিয়েছে। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি, পর জানা যাবে যে লাশের আসল তথ্য, তার বাড়ি কোথায়।